sir. মোবাইলটা অন করে দিন হয়ে গেছে না ছেলেরা শিক্ষক সাধারণ শিক্ষকের কাছে না গিয়ে ইউটিউবের মাধ্যমে পড়াশোনা করতে করেছে আর কি, যে দরিদ্র পরিবারের ওটা অনেকটাই ব্যয়বহুল, আজ ডাক্তার হতে চলেছে, কি বলবেন আপনি? কি বলবো, আমি তো খুব খুশি হয়েছি আমার ছেলেদের এই সাফল্যে। ওরা যদি আরো ভালো মানে সফলতা পায়, ভালোভাবে পড়াশোনা করে ভালো ডাক্তার হতে পারে, আমার থেকে খুশি আর কি হবে বলুন। আমি মা হিসেবে খুব খুশি। সমাধান করতে পেরেছে, ওরা সেইগুলো নিয়ে মক টেস্টও দিতে পেরেছে, যেটা ওদের অসুবিধা ওরা সেটা ইউটিউবের মাধ্যমেই সমাধান করে নিত শিক্ষকতা মানে শিক্ষকের কাছ থেকে। আমার নাম মিনু পন্ডা। ডাক্তারি পড়তে গেলে অনেকটা পড়াশোনা করতে হয়, কিন্তু সাধারণ শিক্ষক নয়, ইউটিউবের উপর ভরসা কেন করলো?
না দেখুন, প্রথমে তো সাধারণ শিক্ষকেরা তো অনেকটাই হেল্প করেছে, কারণ আপনি যদি 11-12 বেশ টান আপনার স্ট্রং হয় তাহলে তো কিছুতেই করা যাবে না, কারণ এগুলো তো 180টা কোশ্চেনের জন্য 180 মিনিট থাকে। তারপর হঠাৎ করে আমরা তো অতটা জানতাম না, আর আমাদের এখানে গ্রামের দিকে তো কেউ কোনোভাবেই অতটা কেউ মানে ইন্টারনেট বা ইউটিউব এই জাতীয় জানতো না। তারপর দাদা ফোনটা কিনলো, দাদাই ঘাঁটতে ঘাঁটতে ইউটিউবটা বের করলো, বিভিন্ন চ্যানেল ছিল, তারপর সেখান থেকেই ধীরে ধীরে করলাম। তবে ক্লাসের মানে ক্লাস 12 অবধি, 11-12 যে পড়েছিলাম বেশটা স্ট্রং করার ক্ষেত্রে কেমিস্ট্রিতে বিশ্বজিৎ বাবু, এখন ভোলসরা স্কুলে শিক্ষকতা করেন, অলোক বাবু উনিও একটা স্কুলে ফিজিক্সের টিচার, ওনারা গোপাল বাবু ম্যাথের টিচার বা বায়োলজির টিচার গৌতম বাবু আমাদের স্কুলে এসেছেন, ওনারা সকলেই খুব সাহায্য করেছেন, ডাক্তারের ক্ষেত্রে ইউটিউবটা কতটা সহায়তা করে, খুব খুবই সহায়তা করেছে। কারণ আপনি যদি হেলিওস এডুকেশন বলে একটা দেখেন, দুষন্ত কুমার বলে একজন ইঞ্জিনিয়ার, উনি খুবই ভালো খুবই ভালো মানে ভিডিওগুলো ছাড়েন যেখানে আপনার ডাউট গুলো ক্লিয়ার হয়ে যায়, তারপরে উইকলি টেস্ট থাকে, সেগুলো দিলে ইমপ্রুভমেন্ট করা অনেকটাই সহজ হয়। তুমি ধরো যারা আরো নতুন, যারা যাদের আর্থিক অবস্থা খারাপ, ডাক্তারি পড়তে চায়, কি বলবে, তারা ইউটিউবে ভরসা করতে পারে? অবশ্যই ভরসা করতে পারে, কারণ ইউটিউবে কিছু চ্যানেল গুলো যেমন হচ্ছে অলোক পাণ্ডে বলে একজন স্যার, তিনি ফিজিক্স আলা বলে, ফিজিক্স ওয়ালা বলে একটা চ্যানেল আছে ইউটিউবে, সেটা আনসার মানে কোনো টাকা দিয়ে সাবস্ক্রিপশন করতে হয় না, ফ্রিতেই ভিডিও ছাড়ে। সেখানে আপনার জয়েন্ট কেন, নিট মানে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স কেন বলুন, আর হচ্ছে মেডিকেল এন্ট্রান্স, নিট বা এইমস এই জাতীয় পরীক্ষাগুলো পাস করার জন্য খুব ভালোভাবে ফিজিক্সটা ইলাবোরেট করে পড়ান। তাছাড়া হচ্ছে দুষন্ত কুমার বলে হেলিওস এডুকোর বলে একটা হচ্ছে সংস্থা আছে, সেখান থেকেও বিভিন্ন ভিডিও ছাড়েন, সবগুলোই ফ্রিতে। আর বায়োলজি তো এমনিতে আপনাকে এনসিইআরটি বই পুরোটাই পড়তে হবে, না হলে ইমপ্রুভমেন্ট করা যায় না। তমাল পন্ডা।